হাই ভিউয়ার্স, লেটস টক অ্যাবাউট চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি, যেটা বেবিদের ইমিউনিটি একটু স্ট্রং করতে সাহায্য করে, বিশেষ করে এই শীতকালে বেবিদের যে সাধারণ ঠান্ডা লাগা, সর্দি কাশি লেগে থাকে, সেগুলোর হাত থেকে ওদেরকে একটু প্রোটেক্ট করতে সাহায্য করবে। রেসিপিটা যখন তোমরা দেখবে, তখন আমি বেশ কিছু ইনফরমেশনও সেই সময় শেয়ার করবো। তাই রেসিপিটা দেখতে দেখতে আমার ইনফরমেশনগুলো শুনতে থেকো, এবং রেসিপিটা দেখা হয়ে গেলেও আমি পরে বেশ কিছু কথা তোমার সাথে শেয়ার করবো। তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো, এর থেকে তোমাদের একটা হেল্প হতে পারে। তো চলো ভিডিও স্টার্ট করি। তো চলো এবার এটা বানাতে কি কি লাগবে একটু দেখে নিই। 2 কাপ মতন জল লাগবে। আমি 1 কাপ জল রেখে দিয়েছি, পরে 1.5 কাপ জল নিচ্ছি। আদা লাগবে, আদাটা ভালো করে ছাড়িয়ে নেওয়া আছে, একদম পিস পিস করে রাখা আছে। অল্প পরিমাণে আদা লাগবে। পাতিলেবুর রস লাগবে 1 চা চামচ। তালমিচড়ি 2 এরকম সাইজের তালমিচড়ি রেখে দিয়েছি। মধু লাগবে। এবার চলো প্রসেসটা স্টার্ট করি। তো ফার্স্টে আমি কী করবো, একটা ডেচকিতে আমি কিছুটা পরিমাণে জল নিয়ে নেব। তো আমি প্রথমে 1 কাপ জল নিলাম, এবং তারপর আর এক কাপ জল মিশিয়ে দেবো। জল একটু বেশি পরিমাণে নিচ্ছি, তার কারণ আদার নির্যাসটা বেরোনোর সময় কিছুটা পরিমাণে জল কিন্তু বাষ্প হয়ে যাবে। তো তার জন্য জলটা একটু বেশি পরিমাণে নিয়ে নিচ্ছি, যাতে জল ফুটে গেলেও কম না হয়ে যায়। তো আরও 1 কাপ জলের মধ্যে নিয়ে নিলাম, এবং ইন্ডাকশানটা অন করে দিলাম। লো থেকে মিডিয়াম পাওয়ারে রাখতে পারো। এরপর জাস্ট এরকম 2 বা 3 এরকম আদার টুকরো এর মধ্যে মিশিয়ে দিলাম, এবং এটাকে ফুটতে দিতে হবে। তো ফুটতে দেওয়ার সময় আমি ফ্লেম পাওয়ারটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এর সাথে আমি মিছরিগুলোকেও অ্যাড করে দেবো। এবার আমাদের অপেক্ষা করতে হবে মিছরিটা যাতে পুরোপুরি গলে যায়, এবং আদার থেকে যাতে আদার নির্যাসটাও বেরোতে শুরু করে। জলের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। তো মোটামুটি তখন তুমি বুঝতে পারবে যে এটা হয়ে এসেছে। জল যখন ফুটতে শুরু করবে, আদার থেকে নির্যাসটাও বেরোতে শুরু করবে, এবং আস্তে আস্তে জলের এই স্বচ্ছ ভাবটা কেটে যাবে। আদার ঝাঁজে যাতে বেবিদের অসুবিধা না হয়, তার জন্য এর মধ্যে মিছরি অ্যাড করা হয়েছে। তাছাড়া পরে যখন তুমি মধু দেবে, তখন ওই এই জিনিসটা আস্তে আস্তে মিষ্টি হয়ে যাবে, ফলে আদার ঝাঁজে ওদের অসুবিধা হবে না। তবে আদার যে নির্যাসটা এর মধ্যে মিশছে, সেটা কিন্তু ওদের বেশ কাজে দেবে। তাছাড়া তালমিচড়ি অ্যাড করলে তালমিচড়িও কিন্তু সর্দি কাশি ঠিক করতে অনেক সাহায্য করে। ঠিক যেভাবে আমরা আদা দিয়ে চা বানাই না, সেভাবেই আদাটা দিয়ে এর মধ্যে জলটাকে ফুটতে দিতে হবে, যাতে আদার নির্যাসটা এর মধ্যে বেরিয়ে যেতে থাকে। জলটা ভালোভাবে ফুটে গেছে, এবং এই জলটা থেকে আদার একটা সেন্টও আসছে। ব্যাস এবার আমি এটাকে অফ করে দেবো। আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। মনে রাখবে সবসময় যে লেবুর রসে কিন্তু ভিটামিন সি থাকে, আর ভিটামিন সি কিন্তু কখনোই গরম কিছুর সাথে মেশাতে নেই, তাহলে ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। তাই এই যে তরলটা হলো, এই যে জলটা আমরা পেলাম, এটা পুরোপুরি ঠান্ডা হবে, নর্মাল টেম্পারেচারে আসবে, তারপরে আমি এর মধ্যে লেবুর রসটা অ্যাড করবো, তবেই কিন্তু ভিটামিন সি এর যে গুণটা সেটা বজায় থাকবে। তো এটা এখন আপাতত থাক, কিছুক্ষণ ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ছেঁকে নেব, এবং তার মধ্যে পরপর বাকি জিনিসগুলো মেশাতে থাকব। তো এটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছি, যাতে আদা বা আরও কিছু যেগুলো ছিল সেগুলো যাতে এই ছাঁকনিতেই আটকে যায়। তো দেখো এটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এর মধ্যে মিছরি মিশেছে, আদার নির্যাসটা মিশেছে। এরপর এর মধ্যে এটা বেশ নর্মাল টেম্পারেচারে এসে গেছে, এর মধ্যে আমি পাতিলেবুর রস মেশাবো 1 চা চামচ। তো এখানে আমি 1 চা চামচ মতো লেবুর রস অ্যাড করে দিলাম। আবার বলছি ভিটামিন সি কিন্তু গরমে নষ্ট হয়ে যায়, তাই জিনিসটাকে ঠান্ডা হতে দেবে। এই যে যেটা বানালে এটাকে ঠান্ডা হতে দেবে, তারপরে ভিটামিন সির জন্য লেবুটা অ্যাড করবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করবো 1 চা চামচ মধু। মধু কিন্তু বাচ্চাদের বেশি দেওয়ার ঠিক নয়। এরপর তুমি এটাকে তোমার বেবি লাঞ্চের পরে খাওয়াতে পারো,
দেখো আমি যে জলটার মধ্যে শুধু আদা কুচি দিলাম, সেই আদা কুচির সাথে সাথে তোমাদের বেবিরা যদি কালো গোটা গোলমরিচ খেয়ে অভ্যস্ত থাকে, তো তোমরা চাইলে দু তিনটে গোলমরিচও, কালো গোটা গোলমরিচও জলে দিয়ে দিতে পারো, তারপর জলটাকে ফুটাতে দিতে পারো। এরপর বলি, দেখো তোমাদের যাদের বেবিরা অলরেডি মধু খেয়েছে, 1 বছর হয়ে গেছে এবং মধু খেয়েছে, তারাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করো। এবং আবারও বলছি, যাদের বেবিরা লেবু খেয়ে, যাদের বেবিদেরকে তোমরা লেবু খাইয়ে দেখেছো যে লেবু স্যুট করে গেছে, তারাই কিন্তু লেবুটার মধ্যে অ্যাড করো। আদারওয়াইজ লেবুটা না দিয়েও তোমরা বাকি জিনিসটা বানিয়ে খাওয়াতে পারো। তবে একটা জিনিস কিন্তু আমাদের মনে রাখতে হবে, যে কোনো ন্যাচারাল সিরাপ হোক বা যাই হোক, সেটা কিন্তু একদম ম্যাজিকের মতন একদিনেই কাজ করে না, সেটা কাজ করতে একটু সময় লাগে। এটা কোনো মানে কেমিক্যাল দিয়ে তৈরি কোনো ওষুধ নয়, তার ফলে এটা কাজ করতে অবশ্যই সময় নেবে। দেখো কোনো জিনিসই কিন্তু যতই ন্যাচারাল হোক বেশি পরিমাণে খাওয়ানো ঠিক না। তো তুমি মনে করছো সেটা ন্যাচারাল জিনিস, খাওয়ালে কোনো অসুবিধা হবে না, বেশি বেশি করে খাওয়াই, সেটা একদমই করো না। ডেইলি বেসিসে অল্প অল্প করে খাওয়াতে থাকো, তাহলে সেটা বেবির কোনো ক্ষতি হওয়ার চান্স থাকবে না। মোটামুটি আমি আমার বেবিকে এটা শীতকাল আসার আগে থেকেই খাওয়ানো শুরু করে দিয়েছিলাম। আমি আগেও একটা ভিডিওতে এই বিষয়ে তোমাদেরকে বলেছি। তো তোমরা সিজন চেঞ্জ হওয়ার আগে থেকেও এটা খাওয়াতে পারো, আবার শীতকাল এসে গেলে সেই সময় এটা খাওয়াতে পারো। বেস্ট টাইম হচ্ছে দুপুরে খাওয়ানোর পর, যদি এটা খাওয়ানো যায় তো সেটাই সবথেকে ভালো টাইম। তো তোমরা এই টাইমে বানিয়ে খাওয়াও, এবং যেদিন বানাবে সেদিনই এটাকে কমপ্লিট করে ফেলো, মানে রেখে দিও না, প্রতিদিন বানাও, বানিয়ে বেবিকে খাওয়াও। যদি এক্সেস থেকে যায় তো তুমি খেয়ে নিতে পারো, সেটাও তোমার পক্ষেও ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর আমাদের চ্যানেলের সঙ্গে আটাচ থেকো। থ্যাংক ইউ।